সুপ্র ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে হাউ টু সেট আপ এক্সটেনশন, অর্থাৎ আমরা কাজ করতে গেলে আমাদের কিছু গ্রামার, কিছু মিডিয়া প্লেয়ার জাতীয় এক্সটেনশন, বা যেমন আপনার ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য কিছু এক্সটেনশন যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা কোথায় পাবো, তো এই ধরনের কিছু এক্সটেনশন নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো এর আগে বলে রাখতেছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং কাজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের জন্য, এবং সেই সাথে যারা এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চান তারা বেল আইকনটি স্ক্রিনে দেখা, দেখুন একটি বেল আইকন আছে, বেল আইকনটিতে ক্লিক করে সর্বক্ষণিক আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকুন। চলুন এখানে আমরা কথা না বাড়িয়ে আমরা পেজে চলে যাব। তো আমি প্রথমেই মজিলা ফায়ারফক্স পেজটি ওপেন করে নিব। তো এই পেজটি আপনারা ডেস্কটপে শর্টকাট থেকে করতে পারেন, অথবা প্রোগ্রাম থেকে আপনার এই যে এখানে ফায়ারফক্স যে অপশনটি আছে মজিলা ফায়ারফক্স সেটি থেকে করতে পারেন। দেখুন যে এখানে ক্লিক করে এরপর এখান থেকে আমরা সর্বপ্রথমে মেনু বারটি নিয়ে আসবো। তো মেনু বারটি আনার জন্য আমরা যেটি করব, উপরের যে টাইটেল বারটি আছে টাইটেল বারে আমরা ক্লিক করব ফাংশন কি করে। এখানে দেখুন যে মেনু বার অপশনটি আছে, মেনু বারটি আমরা নিয়ে আসব। তো দেখুন মেনু বারটি চলে আসছে। তো এই মেনু বারের দেখুন এখানে টুলস যে অপশনটি আছে, টুলস অপশন থেকে আমরা অ্যাডনসে যাব, এবং অ্যাডনসে যাওয়ার পূর্বে যে কথাটি বলবো, যেমন আপনারা যদি ইউটিউব থেকে কোনো গান ডাউনলোড করতে চান তাহলে আপনারা যেমন ডাউনলোড বাটনটি পান না। তো দেখুন আমি ইউটিউবে ঢুকতেছি, তো এই যে ইউটিউবে গেলাম, এখন আমার পছন্দের একটি গান থাকতে পারে এখানে। ধরুন এই গানটি আমি পছন্দ করেছি, এই গানটি আমি ডাউনলোড করে নিব, কিন্তু আমি সেটা করতে পারবো না যতক্ষণ না আমরা এই ধরনের কোনো এক্সটেনশন এখানে অ্যাড করেছি। দেখুন এখানে কোনো ডাউনলোডের অপশন নেই, ডাউনলোড অপশনগুলো সাধারণত এখানে এক্সটেনশনগুলো এখানে অ্যাড হয়ে থাকে। তো দেখুন এখানে কোনো ডাউনলোডের অপশন নেই, তো আমরা সেই ক্ষেত্রে কি করব, যারা এই অপশনটি চেষ্টা করব পারতেছেন না, পাচ্ছেন না, হচ্ছে না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো আমরা দেখি যেটি করতে হবে আমাদের সেটিতে চলে যাই। আমরা আবারও নতুন করে আমি দেখাচ্ছি, আমরা টুলস থেকে অ্যাডন্সে যাব, এবং এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখে দিব ডাউনলোডার অথবা ইউটিউব ডাউনলোডার। দিয়ে আমরা এটাকে সার্চে দিব। দেখুন সার্চে অনেকগুলো ডাউনলোডার বাটন চলে আসছে, তো আমি সাধারণত এটি ব্যবহার করি, আমি এটিকে ইনস্টল করে নিলাম, বা যেটিকে বলা হচ্ছে অ্যাড করে নিলাম, অ্যাড ইনস্টল, এটিও বেশ ভালো কাজ করে, আমি এটিকেও নিলাম। এভাবে আপনারা চাইলে আরও নিতে পারেন, সরি, এভাবে আপনারা আরও নিতে পারেন। তো দেখুন এভাবে যদি MP3 সং ডাউনলোড করতে চান সাউন্ড ক্লাউড আপনারা নিতে পারেন। এখানে ইনস্টলে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে এটি ইনস্টল হয়ে যাবে, এবং ইনস্টল হলে এটি দেখাবে এই অপশনগুলো, অপশন, ডিজায়ারেবল, রিমুভ, এভাবে দেখাবে, কোনোটা ডিজায়ারেবল, রিমুভ বা মোর অপশন এইভাবে দেখাবে। তো আপনারা এভাবে করে নিতে পারেন। তো এছাড়াও আরও ছোটোখাটো অনেক এক্সটেনশন আছে, যেমন স্পেলিং টুলবার, অ্যাড ব্লকার, এরকম আপনারা করে নিতে পারেন। তো আমি এটা দিয়ে দেখাই দিলাম, এটাই বেশি প্রয়োজন হয় সবারই, তাই পাশাপাশি আপনারা আরও অন্যান্য ব্লকারগুলো বা এক্সটেনশনগুলো আপনারা নিতে পারেন। তো এখন আমরা দেখব যে আসলে এটি আমরা যে নিলাম এটি কাজ করতেছে কি না। তো সেই ক্ষেত্রে আমরা এই পেজে যাব। দেখুন এই পেজে এখনও কোনো বাটন আসে নাই, তো আমরা পেজটাকে সিম্পলি একটা রিলোড দিয়ে নিব। আমরা এটাকে রিলোড করে নিব,
দেখুন। সরি আমরা এটা বাজাবো না, আমরা জাস্ট আমাদের কাজটি দেখবো, এই জন্য এটাকে স্টপ করে রাখবো। মাউসটি প্রবলেম করতেছে। হ্যাঁ দেখুন, তো এখানে দেখুন এই যে বাটনগুলো আমি একটু আগে আপনাদের দেখিয়েছিলাম, এই গানটিতেই এই বাটনগুলো অ্যাড ছিল না। যেমন এইটি, এখানে আরও এক্সটেনশন আছে। আমরা যখন পুরো ব্রাউজারটাকে রিস্টার্ট করব, অর্থাৎ ব্রাউজারটাকে ক্লোজ করে দিয়ে, এখান থেকে ক্লোজ করে দিয়ে আমরা নতুন করে ব্রাউজারটাকে আবার চালু করব, তখন আমরা অন্যান্য আরও যেগুলো নিলাম, আমি দুটি বাটন নিয়েছি, সেটিকে অবশ্যই আমরা পাবো। তো আমরা যেহেতু এটি রিস্টার্ট করে নিইনি, অর্থাৎ মজিলা ফায়ারফক্স স্পেসটাকে রিস্টার্ট করে নিইনি, সেক্ষেত্রে আমরা এটা পেয়েছি, কিন্তু এটি দিয়েও আমরা সবগুলোই ডাউনলোড করতে পারবো। দেখুন এখানে যদি আপনারা কনভার্ট প্রয়োজন হয়, যেমন কিছু মোবাইলে আপনার MP4 ফাইল সাপোর্ট করে না, সেখানে 3GB আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, এবং খুব দ্রুত ডাউনলোড হবে। এখানে MP4 আপনার 360 DPI যেটা, সেটাতে ডাউনলোড করে নিতে পারেন, বা আরও বেশি 720 DPI, এবং এটা দেখুন ফাইল সাইজ অবশ্যই বড় হবে। এছাড়া আরও কিছু এক্সটেনশন আছে। তো সাধারণত এই তিনটি ভালো বেশ নামে, এখান থেকে আপনারা অডিও নামিয়ে নিতে পারেন, যেটি একটু আগে দেখাচ্ছিলাম। তো সেই বিষয়গুলো, তো এই ছিল আজকের বিষয়, আপনারা কীভাবে ডাউনলোডার বাটন অ্যাড করবেন। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনারা এরকম পিকচার দেখে আবার কেউ মাইন্ড করবেন না, কারণ নেটে এই ধরনের পিকচার থাকেই, এগুলো আপনাদের পার্সোনাল ম্যাটার। তো আমি আসলে এ ধরনের ভিডিও দেখতে চাচ্ছি না বা দেখবো না, আমি জাস্ট প্লে করছি যে কোনো একটা, এখন সেটি কেমন, হয়তো বা গানটা খারাপও না, ভালোই হতে পারে, আমি দেখিনি আর দেখতে চাচ্ছি না। তো চলুন, আজকের মতো এই ছিল বিষয়। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই করবেন, আমি এটি প্রথমে বলেছি আবারও বলতেছি, কেননা এই ধরনের আরও বিভিন্ন টিপস বা টিচিংয়ের বিষয়গুলো আমাদের এই চ্যানেলে থাকতেছে। সো দ্রুত সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, আর বেল আইকনটি ক্লিক করে সবার প্রথমে যে কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত করে রাখুন। গুড বাই।